আমি মনে করি যদি উনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন, আমরা 1 ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র 1 ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনা করতে পারি। তাই বলেছি এই জায়গায় যে আমরা এই আলোচনায় বসতে চাই, এইটুকু কথা হয়েছে। লাইভ টেলিকাস্টের দাবি যেটা একাধিক তার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই এই আলোচনার শর্তগুলো কি এক থাকছে? আমরা অতি দ্রুত তার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে, দাবি এক থাকছে 5 নম্বর যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, ওয়েলকাম জানিয়েছি, আমরা আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি, 5 দফা দাবি। মুখ্য রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে পারি। রোদ জল বৃষ্টিতে এত বর্ষায় কাটতে কার ভালো লাগছে? আমরা তো এটার জন্য প্রস্তুত, মানে আমরা তো এগুলো করে আসি, আমরা ডাক্তারিটাই করতে চাই, আমরা তো কাজেই ঘুরতে চাই, সেটাই তো আমাদের জায়গা। আমরা সার্জন যারা সার্জারি করতে পারছি না, দেড় মাস ধরে শিখতে পারছি না। লাইভ স্ট্রিমিংটা হবে কি বলে? এরকম বলতে আমরা কাজেই ঘুরতে চাই, বলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই দাবির যে ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি, তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে, তারা তো এই কথাগুলো শোনার জন্যই এসছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না, যুক্তি বিনিয়োগ বলে পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, হেলথ সেক্রেটারি তাদের পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, সন্দীপ প্রচারিত ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না, আর্জিকর মেডিকেল কলেজের মধ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি, যে মরদেহ থেকে গঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো, তাহলে এটা কারা করে? মেডিকেল কলেজের বুকে নাকি ডাক্তার, তা তো ক্রিমিনাল, তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো, এই চক্রে আর কারা আছে? এটাকে বের হবেন আপনারা কি চান না? এটা বের হোক, তাহলে এই কথাগুলো যে আমরা তুলে ধরতে চাই ওনার কাছে, ওনার কাছে গুরুত্ব সেটা তো শুনতে চাই, এবং শোনাটা সব পক্ষ শুনুক, এটাই আমরা চাই। এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে, সমাধানটা ওনারাই দেয়, কোনো অসুবিধা নেই, আমরা তো বসেই আছি আলোচনা করার জন্য।